মুখ্যমন্ত্রী বাবনৰ সন্মুখত আত্মত্যাগৰ সিদ্ধান্ত ল'ব কাৰণে আমি বাধ্য হ'ম। 30 তারিখে বোলে 31 মার্চ 2022 আমাৰ সেন্টাৰ সমূহ কাটি দিব, গতিকে আমি ফেমিলি লৈ কেনেকৈ চলিম? আমি আবাহিক বিশেষ প্রশিক্ষণ কেন্দ্র কর্মী সংস্থায় বিভিন্ন সময়ত সরকারক আমি দাবি উত্থাপন করে আহিছো যে আমি অসম সর্বশিক্ষা অভিযান মিশনত অন্তর্গত যিসকল আবাহিক বিশেষ প্রশিক্ষণ কেন্দ্র আছে সেই কেন্দ্র সময়ত আমি 2003 চনৰ পৰা কর্মরত হয়ে আছিলো। কিন্তু অতি দুঃখৰ বিষয় যে আমার সরকারলৈ যিখিনি দাবি আছিলে যে আমার এই কর্মীসকলে 24 ঘণ্টা কেন্দ্রত থাকি শিশু শ্রমিকসকলক শিক্ষাদান করে আহি আজি অসমৰ 1 লাখ শিশু শ্রমিকক আমি আজি মূলভূতি করবলৈ সক্ষম হয়েছো। কিন্তু সরকারে আজিলৈকে আমাক শিক্ষকৰ মর্যাদা প্রদান করা নাই, আমাক তেখেতসকলে উপযুক্ত দরমহা প্রদান করা নাই। আমার দাবি আছিলে যে আমার এই কর্মীসকলক 60 বছর বয়সলৈকে উপযুক্ত 60 বছর বয়সলৈকে চাকরি নিশ্চয়তা প্রদান করে উপযুক্ত মাননি দরমহা প্রদান করা আৰু আবাহিক কর্মীসকল ভবিষ্যৎ সুরক্ষিত করিবর কারণে তেখেতসকলক কর্মরত অবস্থাত মৃত্যুরে এককালীন 5 লাখ টাকা সাহায্য প্রদান করার আমি দাবি উত্থাপন করে আহিছিলো। কিন্তু আজি পর্যন্ত সরকারের দাবি সমূহ মানি লওয়ার পরিবর্তে আমি এটা কথা গম পাইছো যে যা কিছুদিন আগে সর্বশিক্ষা অভিযান মিশনে একটি নির্দেশ যোগে জানাইছে যে অহা 31 মার্চ 2022 চনত এই কেন্দ্র সমূহ বন্ধ করে দিয়া হব। গতিকে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ক লগ করব কারণে যা 3 মাস ধরে আমি আপ্রাণ চেষ্টা করে আছো যে আমার এই বিষয়খিনি উত্থাপন করি। কিন্তু আজি পর্যন্ত আমাক সাক্ষাৎকারের অনুমতি নিদিলে, গতিকে আমি তেখেতক হাত জোর করে অনুরোধ করেছো আমাক সাক্ষাৎকারের একটা অনুমতি দিয়ক আৰু আমার এই কর্মীসকলের যে দুরবস্থা সেই অবস্থা আপনার আলোচনার মাধ্যমে সমাধান করব কারণে একটা পন্থা লব বলে আমি আশা রাখিছো। আৰু আমি ইতিমধ্যে আমি সরকার প্রশাসনক জানাইছো যে আমি কোনো আন্দোলনের পন্থা হাতত নলওঁ, আমি কোনো ধরনের প্রতিবাদী কার্যসূচী গ্রহণ নকরো। কিন্তু আমি অহা 1 মাহৰ ভিতর যদি আমার এই সমস্যাসমূহ সমাধান নকরে তেতিয়া আমি মুখ্যমন্ত্রী বাসভবনের সম্মুখত আত্মত্যাগের সিদ্ধান্ত লব কারণে আমি বাধ্য হম। আমি অতি দুর্ভোগীয় কর্মচারী, সর্বশিক্ষার অধীনত আবাসিক বিশেষ কেন্দ্রত বহু বছর ধরে কাম করে আছো, বিগত 18 বছর ধরে কাম করে আছো। কিন্তু অতি দুঃখের বিষয় যে আমার আজিলৈকে সরকারে কোনো ধরনের সর্বশিক্ষা কোনো ধরনের একো ব্যবস্থা করা নাই। আজি আমার পরিয়াল হাত করা অবস্থা হয়েছে, আজি আমি কেনকৈ দিয়ে থাকি এতে শুনা পাই আছো। 31 তারিখে বোলে আমার 31 মার্চ 2022 আমার সেন্টার সমূহ কাটি দিব, গতিকে আমি ফেমিলি লৈ কেনকৈ চলিম? আমার দুঃখর বেদনা শিক্ষামন্ত্রী আর মুখ্যমন্ত্রী মহোদয়ক মই কাতর অনুরোধ করেছো যে আপনাদের যাতে আমার এই পরিয়ালখিনি একটা ভাল ব্যবস্থা করে দিয়ে, এই পরিয়ালখিনি চলার একটা ব্যবস্থা করে দিয়ে। আমার মানুষ ইমান নাই, নহকর্মী আছে, এই নহকর্মী পরিয়ালক আপনাদের একটা ভু ব্যবস্থা করি ভবিষ্যৎ যাতে আমি লড়া ছালিখিনিক লই আমি জিয়াই থাকিব, জিয়াই থাকার অধিকার দিব। আর যদি আমার জিয়াই থাকবলে সুবিধা দিয়ে আমার বন্ধুখিনি গুলিয়ে মারি পেলক, রাস্তাত গুলিয়ে মারি পেলক, আমি কোনো আন্দোলন নকরো, আমি আপনার সদায় আলোচনা করি আমি একটা সমাধান বিচারিছো। আপনার আমার সন্থা ইমান বছর ধরে আমি আপনার মানে পিছিয়ে পিছিয়ে ঘুরি আছি, কিন্তু আপনার কোনো সমস্যা সমাধানের চিন্তা করা নাই। গতি আমি মানে আহ্বান জানাইছি শিক্ষামন্ত্রী আর মুখ্যমন্ত্রী লই যে আপনার আমার মাতিনি আমার এই পরিয়ালখিন একটা সু ব্যবস্থা করি কমসে কম 60 বছরলৈকে একটা মাননি একটা উপযুক্ত মাননি দিয়ে আমার এই মানুষখিনিক যাই থাকবলে সুবিধা অসম্মান করে দিয়ে।